আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের আলু দিয়ে একটি নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটাকে আপনারা পটেটো উইথ গার্লিক বাটার অথবা পটেটো মাশরুমও বলতে পারেন। সো গাইজ, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি করার জন্য এখানে আমি তিনটা বড় সাইজের আলু ছিলে ছোট ছোট পিস করে কেটে সেদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ করার পর গরম থাকা অবস্থায় একটা পটেটো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। আর এই রেসিপির জন্য আলুটা কিন্তু একদম মিহি করে ম্যাশ করতে হবে। পটেটো ম্যাশার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম একটা স্ট্রেনারের সাহায্যে আলুটা ম্যাশ করে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলুটা কিন্তু একদম মিহি করে ম্যাশ করে নেওয়া হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো কর্নফ্লাওয়ার। এখন আলু আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিব। এখানে আমি 1/2 চা চামচ লবণও অ্যাড করেছি। এটা মাখানোর প্রথম দিকেই এর মধ্যে পানি অ্যাড করা যাবে না, তবে পরবর্তীতে অল্প অল্প করে প্রয়োজন মতো পানি নিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। তো সফট আর মসৃণ একটা ডো বানিয়ে নিলাম। পরিমাণ মতো ডো নিয়ে এভাবে রাউন্ড করে তারপর একটা বোতলের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা দেখতে কিন্তু অনেকটা মাশরুমের মতো লাগছে। তো একইভাবে আমি সবগুলো পটেটো মাশরুম বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেয়ার পর চুলায় দিয়েছি পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার জন্য পটেটো মাশরুমগুলো যখন সেদ্ধ করা হবে তখন একটার গায়ে আরেকটা লেগে যাবে না। পানির মধ্যে বলক আসার পর একে একে সবগুলো পটেটো মাশরুম দিয়ে দিচ্ছি। খুব বেশি নেড়েচেড়ে দেওয়ার দরকার নেই, জাস্ট আলতো করে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন পটেটো মাশরুমগুলো চারপাশ থেকেই ভালোভাবে সেদ্ধ হয়। চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো সেদ্ধ করে নিব 4 থেকে 5 মিনিট। তো 5 মিনিট হয়ে গেছে, এখন এগুলো গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো আরও 5 মিনিট। আর এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি। পটেটো মাশরুমগুলো ঠান্ডা পানি থেকে তুলে নিয়েছি। চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিহি কুচি করে নেয়া রসুন। আর এই রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ সয়া সস, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, সামান্য পরিমাণ লবণ, আর চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
পর্যায়ে সেদ্ধ করে রাখা পটেটো মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এখন আলতোভাবে নেড়ে চেড়ে পটেটো মাশরুমগুলো সসের সাথে মিশিয়ে নিতে হবে। এটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। তো পটেটো উইথ গার্লিক বাটার রেসিপিটি রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন, এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।